নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এইমাত্র কিন্তু মুখ্যমন্ত্রী সমস্ত স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য একটি বিরাট বড় সুখবর দিলেন। আর এটা একটি নয়, এখানে কিন্তু চারটি নতুন সুখবরের কথা বলা হয়েছে, যেগুলো সরাসরি লাভ কিন্তু সমস্ত ছাত্রছাত্রীরা পেতে চলেছে। যেখানে আমরা সকলেই জানি যে সমস্ত নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একদম বিনামূল্যে সবুজ সাথীর মাধ্যমে সাইকেল দেওয়া হয়, সেই সাইকেলটাই কিন্তু এই বছর আবারও এই মাস থেকেই শুরু করে দেওয়া হচ্ছে। আর এই বছর কোন কোন শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই সাইকেলটা দেওয়া হবে সেটাও জানাবো। এবং সেই সঙ্গে ট্যাবের জন্যও কিন্তু একটি বিরাট বড় ঘোষণা করা হয়েছে, যেখানে কিন্তু বলা হয়েছে যে নবম, দশম, একাদশ ও দ্বাদশ এই শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু একদম বিনামূল্যে ট্যাব কেনার জন্য 10,000 টাকা পাবে। এছাড়াও কিন্তু আরও দুটি নতুন বড় সুখবর রয়েছে, সেগুলো জানার জন্য অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনারাও চান যে আপনারও বাড়ির ছাত্রছাত্রীরা এই সমস্ত সুবিধাগুলি সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাক, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর তার পাশে যে ঘন্টি অপশনটা থাকে সেটাও তো অবশ্যই টিপে অল ক্লিক করে দেবেন এই সমস্ত খবর সর্বপ্রথমে দেখার জন্য। তো এখানে দেখুন, সর্বপ্রথমে হেডলাইনেই বলা রয়েছে যে এইমাত্র মুখ্যমন্ত্রী মমতা চারটি বিরাট বড় ঘোষণা করলেন। এবার ছাত্রছাত্রীদের সাইকেল এবং ট্যাবের 10,000 টাকা, সেই সঙ্গে মিড ডে মিলের সঙ্গে 5,000 টাকা দেওয়ার কথা বলেছেন, সেই সঙ্গে পড়াশোনার খরচার জন্য 10,00,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। এই সমস্ত ঘোষণা কিন্তু আজকেই তিনি করে দিয়েছেন। তো আসুন সেই সবগুলোই দেখে নেই যে কারা কারা কোন কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা এই সমস্ত সুবিধা পাবে। এখানে ধরুন, সর্বপ্রথমে যে সবুজ সাথী যে সাইকেলের প্রকল্পটা রয়েছে সেটা কিন্তু দেওয়া হবে নবম শ্রেণীকে এবার। এবং সেই সঙ্গে যে ট্যাবের কথা বলা হয়েছে সেটা নবম, দশম, একাদশ ও দ্বাদশ মানে 4টা ক্লাসেই কিন্তু দেওয়া হবে। সেই সঙ্গে মিড ডে মিলের সঙ্গে 5,000 টাকা দেওয়া হবে, এটা কিন্তু পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই মিড ডে মিলের সঙ্গে 5,000 টাকা করে দেওয়া হবে। এবং সর্বশেষে বলা হয়েছে যে উচ্চশিক্ষার জন্য 10,00,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। এটা কিন্তু দশম শ্রেণী থেকে শুরু করে একাদশ, দ্বাদশ, কলেজ ও বিশ্ববিদ্যালয়, সেই সঙ্গে কোচিং সেন্টারের ছাত্রছাত্রীরা এবং ডক্টরেট এবং ইঞ্জিনিয়ার এই সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু উচ্চশিক্ষা করার জন্য এই 10,00,000 টাকা পর্যন্ত সরকারের কাছ থেকে লোন নিতে পারবে। তো আসুন সেই সবগুলো আরও ডিটেলসে দেখে নিই। এখন সর্বপ্রথমে বলা রয়েছে যে সবুজ সাথী প্রকল্পে এবার 12,00,000 ছাত্রছাত্রীদের একদম বিনামূল্যে সাইকেল দেবে রাজ্য সরকার। আর এগুলোর মধ্যে আগের বছর যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী ছিল সেরকম 3,00,000 ছাত্রছাত্রী, এবং এই বছর 2021 নবম শ্রেণীতে যারা পড়ে সেরকম 9,00,000 মানে টোটাল 12,00,000 ছাত্রছাত্রীদের কিন্তু এই সাইকেলটা দেওয়া হবে। আর তারপরের প্রকল্পটি বলা হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্প। এটা যেরকম সবাই জানেন যে আগের বছর কিন্তু দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য একদম বিনামূল্যে ট্যাব কেনার জন্য 10,000 টাকা দেওয়া হয়েছিল, সেটাই কিন্তু এবার তখন বলা হয়েছে যে আজকে নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা জানান যে নেতাজি সুভাষচন্দ্র বসুর তরুণের স্বপ্ন নামাঙ্কিত প্রকল্পে দ্বাদশ শ্রেণীর 8,76,000 ছাত্রছাত্রীকে এই 10,000 টাকা দেওয়া হবে, এবং সেই সঙ্গে নবম, দশম, একাদশ ও দ্বাদশ এই সমস্ত শ্রেণীর প্রায় 8,94,000 ছাত্রছাত্রীদের একদম বিনামূল্যে যারা দ্বাদশ শ্রেণীতে উঠবে তাদের কিন্তু ট্যাব কেনার জন্য এই 10,000 টাকা করে দেওয়া হবে। সেই সঙ্গে তারপরে বলা রয়েছে যে মিড ডে মিলের সঙ্গে 5,000 টাকা দেওয়ার প্রকল্প। এই প্রকল্পটা কিন্তু চালু করা হয়েছে যাতে এই করোনা পরিস্থিতি ও লকডাউনের মাঝে বাচ্চাদের তাদের অভিভাবকদের প্রয়োজনীয় ওষুধ ও খাদ্যদ্রব্য কেনার জন্য কোনো অসুবিধা না হয়, সেই কারণে কিন্তু এই 5,000 টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। আর এই টাকাটা পঞ্চম থেকে অষ্টম শ্রেণী মানে যারা যারা মিড ডে মিল পায় তাদের কিন্তু এই 5,000 টাকা করে দেওয়া হবে। এবং সেই সঙ্গে সর্বশেষে বলা হয়েছে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এটা কিন্তু যেরকমটা আপনাদের বললাম যে দশম শ্রেণী থেকে শুরু করে একাদশ, দ্বাদশ, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টারের ছাত্রছাত্রী, সেই সঙ্গে ডক্টরেট, ইঞ্জিনিয়ার সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু এই 10,00,000 টাকা পর্যন্ত সরকার থেকে পাবে। আর এই কার্ডে যারা যারা লোন নেবে তাদের কিন্তু 40 বছর পর্যন্ত সময় দেওয়া হবে, 40 বছরের মধ্যে তারা যখনই কোনো চাকরি করবে তারপরে তাদের আরও 5 বছরের মতন দেওয়া হবে, সেই 5 বছরে তারা তাদের বাকি লোনটা শোধ করবে। আর এই 10,00,000 টাকার ক্রেডিট কার্ড পেতে হলে আপনাদের wbscc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য ফর্ম ফিল আপ করতে হবে, তাহলেই কিন্তু এই 10,00,000 টাকা পর্যন্ত তারা ক্রেডিট কার্ড পেয়ে যাবে।